বর্ষা ভরা মৌসুম হলেও নেই পর্যাপ্ত বৃষ্টি, ফলে আমন চাষ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। নিরুপায় হয়ে জমিতে সেচ দিতে হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকদের, ফলে বাড়ছে উৎপাদন খরচ, শঙ্কা দেখা দিয়েছে লোকসানের। আষাঢ় শ্রাবণে ভারী বৃষ্টি হওয়ার কথা থাকলেও আবহাওয়া পরিবর্তনের কারণে ধানের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের ফুলবাড়িতে দেখা মিলছে না বৃষ্টির। জমি প্রস্তুত ও ধানের চারা বাঁচাতে কৃষকের ভরসা এখন ভূগর্ভস্থ পানি, কিন্তু লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে সেচ কাজও, ফলে খরার মুখে পড়ার মতো অবস্থায় রয়েছে উপজেলার সাতটি ইউনিয়ন। ফেটে চৌচির হয়ে রয়েছে রোপা আমনের জমি। বৃষ্টি না হওয়ায় সেচ দিতে গিয়ে খরচ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আমাদের আমন ধান শ্রাবণ মাসে আবাদ করতে হয় আকাশের পানিতে, কিন্তু না হওয়া পানি না হওয়ার কারণে আমাদের মেশিন দিয়ে সেচ দিয়ে আমাকে আবাদ করতে হচ্ছে। এতে করে আমাদের বিঘা প্রতি প্রায় 5,000 অতিরিক্ত আমার খরচ বেড়ে যাচ্ছে আর কি। 3 বিঘে জমি আছে মাঠে, 3 বিঘে জমি বৃষ্টির কারণে জমি চাষ দেওয়া হয় নাই, পড়ি আছে, না হলে ডিপ চালু করতে হবে। এখন পথটা না হলে অত তো গাড়বে তো লাগবে, সময় চলে যাচ্ছে না। এখানে পরিস্থিতি প্রায় আমার 10 বিঘা জমির মধ্যে প্রায় 5 বিঘার মতো পড়ে আছে, এটাতে কোনো পানির ব্যবস্থা নাই। পর্যাপ্ত বৃষ্টির পানি না থাকার জন্য আমরা বিছন তুলতেছি বোরিংয়ের পানি দিয়ে, এবং জমিতেও পানি নাই, সেখানেও শ্যালো বা শ্যালো যোগে পানি দিয়ে ভূমি রোপণ করতে হবে। বৃষ্টির পরিমাণ কম হলেও লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সেচ পাম্প কমিটিকে পাম্প চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। এতে করে লক্ষ্যমাত্রা অর্জন হবে বলেও আশা করছেন তিনি। আমরা সব ভাইদের পরামর্শ দিচ্ছি, বর্তমানে সম্পূরক সেচ চালু করুন এবং হচ্ছে যে জমিতে পানি ধরে রাখুন, আর জমিতে কিছু পরিমাণ পটাশ সার প্রয়োগ করতে পারেন। এটা আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে যেসব উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তারাও সর্বদা কৃষকের পাশে আছেন এবং কৃষকদের পাশে থেকে পরামর্শ প্রদান করে যাচ্ছে। আমরা আশা করছি যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হব এবং খাতে উৎপাদনে কোনো ঘাটতি করব না। প্রতিকূলতার পর উপজেলার নির্ধারিত রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। কানিশ্রাবণী, চ্যানেল এস, নিউজ ডেস্ক।